প্রিন্সেস ডায়ানার অজানা ঘটনা। 1996 সালের শেষ দিকে ব্রিটিশ যুবরাজ প্রিন্স চার্লসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় প্রিন্সেস ডায়ানার। এই বিচ্ছেদের পর ডায়ানাকে অনেক কিছু ছাড়তে হয়েছে। তার জীবনের সেসব অজানা কিছু দিক তুলে ধরেছে MSN ওয়েবসাইট। বিয়ে বিচ্ছেদের পর ডায়ানার রাজকীয় উপাধি বদলে ফেলা হয়। রানী দ্বিতীয় এলিজাবেথ যদিও তার সেই উপাধি রাখতে চেয়েছিলেন, কিন্তু প্রিন্স চার্লস তা চাননি। এজন্য প্রিন্সেস অব ওয়েলসের সেই উপাধি কেড়ে নেওয়া হয়। এ ঘটনার পর ডায়ানার 14 বছরের ছেলে প্রিন্স উইলিয়াম বলেন, মা চিন্তা করো না, আমি যখন রাজা হব তখন তোমার এই উপাধি ফিরিয়ে দেব। তবে ডায়ানাকে কেনসিংটন প্যালেসে থাকার অনুমতি দেয়া হয়। এটি এখন উইলিয়াম কেট মিডলটন এবং তাদের সন্তানের বাসভবন। ডায়ানাকে বিনোদনের জন্য নির্ধারিত সেন্ট জেমস প্যালেস ব্যবহার করতে দেওয়া হয়। রানী এলিজাবেথ সেটি ব্যবহার করার অনুমতি দেন। ডায়ানার গয়নার বাক্সটিও কিছুটা হালকা হয়ে যায়। তাকে বিয়ের সব গয়না রাখার অনুমতি দিয়েছিলেন রানী এলিজাবেথ। তবে বিয়ের সময় পরা মুকুটটি ডায়ানা নিতে পারেননি। কেবল বিয়ের সময় একবার এই মুকুট পরতে পারেন রাজবধূরা। 2015 ও 2016 সালে কেট মিডলটনকে এই মুকুট পরতে দেয়া হয়। এটির উপর এখনও রানীর অধিকার রয়েছে। তবে আলাদা হলেও সন্তানদের সঙ্গে সম্পর্ক অটুট রেখেছিলেন চার্লস ও ডায়ানা। মা বাবার সঙ্গে পছন্দ মতো সময় কাটাতে পারতেন উইলিয়াম ও হ্যারি। বোর্ডিং স্কুল ছুটির সময়ে দুই ভাই ভাগাভাগি করে মা বাবার সঙ্গে সময় কাটাতেন। বিচ্ছেদের পর থেকে 1997 সালের আগস্ট মাসে ডায়ানার মৃত্যু পর্যন্ত মা বাবার সান্নিধ্যে কেটেছে দুই ভাইয়ের।